এর বাগান করা আমার অনেকদিন ধরে শখ, তারপরে গিফট পাইতে সবারই ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমার অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমি স্বাধীনতা দিবসে যে পুরস্কার হয়েছে ওইটাতে সেরাদের সেরা হয়েছি, এটা আমার একটা খুব ভালো অনুভূতি। আর দ্বিতীয় হয়েছে যে পরপর টপ কন্ট্রিবিউটারের ওগুলাতেও আমি প্রত্যেকটাতেই টপ ওয়ান, অতএব আমি তিনটাতেই ফার্স্ট হয়েছি। তিনটাতে আমার অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। ছোটকাল থেকেই বাগান করার শখ দেখি, আর এখানে ওদের সাথে এসে অনেক ভালো লাগে। অন্য কোনো গ্রুপে নাই, একটা গ্রুপে থেকে অনেক ভালো লাগছে। আসলে আমরা যারা এরকম বাগানের প্রতি শখ রাখি তারা এমনিতেও দেখবেন যে জায়গা থাকুক আর না থাকুক, অল্প জায়গাতেই আমরা বাগান করার চেষ্টা করি। যে এটা আসলে পেলে তো সবাই খুব ভালো লাগে, আর এই ধরনের গাছ পাওয়ার তো ভাগ্যের ব্যাপার। আর আসলে প্রত্যেকটা ছাদে যদি এরকম করতে পারে তাহলে এটা আসলে মানে একটা মানুষ বেঁচে থাকার জন্য খুবই দরকারি। আমাদের যেভাবে গরম পড়তেছে, যে আবহাওয়ার যে অবস্থা, তাতে আমি মনে করি প্রত্যেকটা বিল্ডিংয়ের ছাদেই করা উচিত। এবং আমার তো মাঝে মাঝে মনে হয় যে স্কুল কলেজের বড় বড় ছাদগুলো কিন্তু খালি পড়ে আছে, এগুলি স্কুল কলেজের হেডমাস্টারের সাথে বা প্রিন্সিপালের সাথে যোগাযোগ করে যদি এই ছাদগুলিকে ইউজ করা যায় তাহলে মানে অনেক উপকার পাওয়া যাবে এখান থেকে। দ্রুত দিয়ে দেন। আর ফেরুলা ভাইকে অনেক অনেক ধন্যবাদ এই বিশেষ মুহূর্তটিকে তুলে ধরার জন্য, সবুজের জন্য কাজ করেন, সবুজ আয়ার জন্য কাজ করেন, এবং উনি অনেক দূর থেকে আসেন। এখন যারা পারবে তাদের যারা যারা নেবেন তাদেরকে চার চার জায়গায় বসে যাবেন, কেউ চলে যাবেন না। যারা নিচ্ছেন তারা একটু অপহার নিয়ে বসেন, পেঁপে এবং ফুলের গাছ রোজাপ্পা সারা মানে কেউ কাজ সারা না চালিয়ে আপনি কি বলছেন?